আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি শ্যামনি শ্যামু আপনাদের সাথে। আপনারা কেমন আছেন আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। যেহেতু আমাদের কমেন্টস অপশন আছে, আপনারা আমাকে কমেন্টস করবেন, ভালো মন্দ জানাবেন। তো আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে মুলো দিয়ে। মুলো এমন একটা জিনিস যেটা আমরা অনেকেই খেতে চাই না, এমনকি আমিও খেতাম না ছোটোবেলায়, তো খেতাম না, এখনও খাই যে সেরকম না, মানে মাঝে মধ্যে খাই। তো এবার আমার হাজব্যান্ড নিয়ে আসলো মুলো, সে বলল এক বছর পর নিয়ে আসছি, একটু রান্না করো দেখি কেমন লাগে খেতে। তো আমি চেষ্টা করলাম যে ঠিক আছে রান্না করি দেখি কেমন হয় খেতে। খাওয়ার পর দেখলাম অসাধারণ একটা তরকারি হয়েছে। সো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে এগুলোতে হালকা ফ্রাই করে নেব। পাশের চুলোতে ভাত বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে নুন হলুদ মাখানো যেই মাছগুলো ছিল সেগুলো এটাকে ভালো করে নেড়েছি। জাস্ট আমি এপিছনে করে একটু ভেজে নেব, একেবারে যে ভেজে নেবো তা না, শুধু এটাকে নেড়ে চেড়ে ই করে নেব। এই তো আমি এখন মাছগুলোকে উঠিয়ে নেব। জাস্ট মাছের কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি একটু ফ্রাই করে নিয়েছি কড়াইতে। সেই একই কড়াইতে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে সামান্য আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে পাশে আমার বাচ্চা কথা বলতেছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, প্লিজ অ্যাভয়েড করবেন। আমি এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিয়েছি, আর একটু আগে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম এখানে। এখন আমি ধনে পাউডার দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর এখানে আমি এখন দিব জিরা বাটা। জিরা বাটাটা ইউজ করে দিচ্ছি। ইউজ করার পর মশলাটাকে ভালো করে কষাতে হবে, আর মশলাটা যত ভালো করে কষানো হবে অত তরকারিটা খেতে অত ভালো হবে। আর মুলো তরকারিতে আমি একটা জিনিস দেখেছি, মুলো তরকারিতে যদি রসুন দেওয়া হয় তাহলে মুলোর যে গন্ধটা সেটা গন্ধই থেকে যায়। সো আপনারা চেষ্টা করুন মুলো তরকারিতে যাতে রসুন ইউজ করতে না হয়, সেটাই, শুধু ধনিয়া এবং শুধু জিরা দিয়েই আপনারা এটা রান্না করতে পারেন। মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে মুলো অ্যাড করে দিলাম। মুলাটাকে আসলে আমার কোলে আমার মেয়ে ছিল, যার কারণে আমি ভালো করে নাড়তে চাড়তেও পাচ্ছি না। ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই বুঝছেন যে রান্না বান্না করতে গেলেও তাকে কোলে নিয়ে রাখতে হয়। সো সেরকমই আর কি, বাচ্চাকে কোলে নিয়ে রেখেছি। মুলোটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। মিক্স করে এটাকে আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো আমার তরকারিটা তো প্রায় এখন কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে মুলোটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে মুলোতে রসুন না দেওয়ার, কারণ রসুন দিলে মুলার টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায় এবং মুলোর যে গন্ধটা থাকে রসুনের কারণে মনে হয় যেন সেটা পারমানেন্টলি হয়েই যায়। তো আপনারা রসুনটা অ্যাভয়েড করবেন মুলো থেকে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে, আর মুলোটা একটু আরেকটু কষিয়ে নেব আমি। মুলো তরকারি যত ভালো করে কষানো হবে, তারপরে অল্প একটু ঝোল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, সত্যি অসাধারণ খেতে হয়। মুলোর একেবারে কোনো রকম স্মেল থাকে না, আপনারা এভাবে ট্রাই করতে পারেন, মাছ ট্রাই করবেন, অনেক টেস্টি হয়। তো এটাকে আমি আবার ঢেকে রান্না করবো 5 মিনিট। তো ভিউয়ার্স এখন প্রায় আবার 2 মিনিট পরে চলে আসলাম। মুলোটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এটাকে। এখন আমি এর মধ্যে পানি এড করে দেব। আরেকটু পানি এড করবো আমি।
এখন এটাকে নেড়ে চেড়ে দেখে নেবো যে পানিটা ঠিক আছে কি না। আমি এখানে আরও একটু পানি অ্যাড করে দেবো, কারণ এতটুকু পানিটা আমার কম হয়ে যাবে। এখানে পানি অ্যাড করে দেখছি তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে দেখবো যে ঝোলটা আসলে কমে গেছে। যেহেতু ঝোলটা কমে গেছে এবং মুলোটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করে দেবো। আর মুলো তরকারিতে আমি একটা দেখেছি যে ধনিয়া পাতা যদি দেওয়া হয় তাহলে মুলোর স্বাদটা আরও বেড়ে যায়। আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে আর একটু ঢেকে জাস্ট ধনিয়া পাতা স্মেলটা যাতে বের হয়ে যায়। তো তরকারিটা রেডি, এভাবে সবাই খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।